সোমবার সকালে পূর্ব মেদিনীপুরের গেউখালি থেকে সন্দেহজনক একটি ট্রলারকে আটক করলো হলদিয়া উপকূলরক্ষী বাহিনী। অভিযোগ, কয়েকদিন ধরে ট্রলারটি নদীতে ঘোরাঘুরি করছিল। উপকূলরক্ষী বাহিনী ট্রলারটিকে তাড়া করে। গেউখালীর নাটশালে ট্রলারটি রেখে চম্পট দেয় ট্রলারে থাকা মানুষ। শুক্রবার রাত্রেবেলা কতজন ছিল এই ট্রলারে? 12 জন। 10-12 জনের মতো ছিল। মানে তাদের সঙ্গে আপনার কথা হয়েছিল? মাছের কথাই জিজ্ঞাসা করছিল। এখানেই না অন্য কথা? না, এখানে ট্রলারের মধ্যেই জিজ্ঞাসা করছিল। কি বলছিল ওরা? বলে মাছ পড়তে নাকি? মানে হ্যাঁ, একটা দুটো পড়তেছে। আজকে সকালে ঘুম থেকে উঠে এসে দেখি চলে গেছে, মানে পুলিশ এসছে বলে সবাই পালিয়ে গেছে আর কি। আপনারা কি ভয় পাচ্ছেন? ভয় আর কি আছে? আপনারা সমুদ্রে মাছ ধরেন? না, সমুদ্রে আমরা নদীতে মাছ ধরে, তারা সমুদ্রে মাছ ধরে। এবার ভয় আর কিছু নেই, সাধারণ মানুষের মতো খালি দাঁড়ি ছিল। এরকম মনে হচ্ছিল কি, লুঙ্গি? হ্যাঁ, লুঙ্গি জামা গেঞ্জি যে যেরকম পরে থাকে। যদিও 6 জনকে উপকূলরক্ষী বাহিনী আটক করেছে। ওটা কোস্ট গার্ড করেছে, আমরা কাস্টমস প্রিভেন্টিভ এর সাথে কথা বলছি। ওটা কি ব্যাপার আছে? আটক করা হয়েছে, ওরা কি বাংলাদেশী? এখনো অবধি কোস্ট গার্ড হ্যান্ডওভার করেনি। তাদের মধ্যে সবারই আধার কার্ড আছে, ওটা ফার্দার ভেরিফিকেশন করা হবে। ভারতেরই আধার কার্ড রয়েছে? হ্যাঁ, ভারতের আধার কার্ড। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।